জীবন খান বলেছেন বর্তমানে সমকামিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক ব্যক্তি আছে যে গোপনে সমকামিতায় লিপ্ত আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম সে বলল সে সব জানি কিন্তু মানতে পারি না অর্থাৎ তিনি জানেন যে এটা হারাম কিন্তু মানতে পারেন না আর অনেক কিছু বললেন তিনি কিভাবে সমকামিতা থেকে বেরিয়ে আসা যায় এটা হলো জনাব জীবন খানের প্রশ্ন বিশেষ করে অনেক সমকামীদের সমস্যা এই যে মেয়েদের প্রতি তাদের কোনো ফিলিংসই নেই কোনো আকর্ষণ নেই জাস্ট ছেলেদের প্রতি আকর্ষণ আছে এটা কোনোভাবেই তিনি কাটিয়ে উঠতে বা তারা কাটিয়ে উঠতে পারছেন না এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বলবেন প্লিজ ধন্যবাদ জীবন খান আপনি হয়তো অন্য অন্য ব্যক্তি যারা সমকামিতার মতো একটা ভয়াবহ পাপের মধ্যে বিকৃত যৌনতার মধ্যে যারা লিপ্ত আছেন তাদের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন এই আপনাকে ধন্যবাদ ব্যক্তি সাধারণত এই ধরনের প্রশ্ন সরাসরি এই পাবলিক প্ল্যাটফর্মে করে না তারপরেও আমরা এটা বলবো যেহেতু আজকে এটা কাদা আম্মা কাদা আম্মা বালুয়া এটাকে বলা হয় অর্থাৎ এটা একদম জেনারেলাইজ হয়ে গেছে ব্যাপকভাবে বহু লোক আজকে এই কাজে লিপ্ত এবং এটাকে আইনি বৈধতাও অনেক দেশ দিয়েছে কিন্তু ইসলাম কখনো এটাকে আইনি বৈধতা দেয়নি কারণ সমকামিতা ইসলামের সার্বিক দিক থেকে সব দিক থেকে নীতির বিরুদ্ধ কাজ লুতের মধ্যে একদল বিপদগামী সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই কাজটি শুরু করে এবং সেটি আল কোরআন আল্লাহ তালা ডিটেলস বর্ণনা করেছেন বিস্তারিত বর্ণনা করেছেন এমনকি এই লোকেরা এই কাজে অভ্যস্ত হয়ে এতটাই ধুরন্ধর হয়ে গিয়েছিল যে যখন ইসলামের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসলেন তারা ইসলামকে বলল এই লোকদেরকে আমাদের কাছে দিয়ে দেন আমরা আমাদের যৌন কামনা এদেরকে দিয়ে চরিতার্থ করব। তো পরে তো আমরা জানি যে আর কি ঘটলো আল্লাহ তালার পক্ষ থেকে তারা ছিলেন আসলে প্রেরিত ফেরেস্তা যারা এই মহাপাপে লিপ্ত হওয়ার কারণে পুরো জনপদকেই তারা উল্টে দিলেন এবং জনপদের এই অপরাধীদেরকে তারা দুনিয়াতে শাস্তি দিলেন তো সুতরাং আজকের তথাগত পাশ্চাত্যের মানুষেরা এটাকে জায়জ বলে মানবাধিকার বলে এটাকে আসলে এই এই পাপগুলোকে এই বিকৃতিগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করছে সেটা ইসলামের কোনো মতেই গ্রহণযোগ্য নয় শুধু দুর্ভাগ্যের ব্যাপার হলো মুসলিমদের মধ্যে যারা আসলে জ্ঞান অর্জন করেনি এই সমকামিতার ভয়াবহতা সম্পর্কে যারা আসলে ওয়াকিফাল নয় সচেতন নয় তারা ঠিক পাশ্চাত্যের চশমায় সব কিছু দেখছে তারা যা বলছে যেদিকে মোটিভেশন দিচ্ছে ওটাকে তারা মেনে নিচ্ছে তারা নিজেদের কোরআন এবং সন্ন্যার প্রতি তার ভ্রুক্ষেপ করছে না ফলে তারা যখন কোনো অন্যায়কে কোনো ভুলকে কোনো ত্রুটিকে কোনো বিকৃতিকে কোনো পাপকে যখন তারা এটাকে মানবাধিকার বলে চালিয়ে দেয় তারাও একদল বিপদগামী মানুষ মুসলিম সমাজে তারাও সেটাকে মেয়ে নেয় তো যাই হোক এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা একজন লোকের ফিলিংসে সমস্যা থাকতে পারে কত কিছু তো সমস্যা আমরা রুগীদের বিশ্লেষণ করলেই দেখি তাই না খাবার খাওয়া কত জরুরি একটা বিষয় কত রুগী আছে খাবারের প্রতি কোনো ফিলিংস নেই খেতে চায় না তাহলে তার জন্য আমরা কি করি আমরা কি বলি খাবার না খাওয়াটা মানবাধিকার অতএব তাকে না খাওয়ার অধিকার দেওয়া হোক এটা তো কেউ বলে না তাই না বরং আমরা তার ট্রিটমেন্টটা করি কারণ তার রুচিটা যখন চলে যায় তার পেছনে নিশ্চয়ই কোনো ভাইরাস কাজ করে কোনো রোগে তিনি আক্রান্ত হয়েছেন ফলে তার রুচি নেই তার ট্রিটমেন্ট দরকার ঠিক তেমনি সুস্থ স্বাভাবিক যৌন জীবন যারা যাপন করে না যারা ভুল পথে হাঁটে তাদেরও ট্রিটমেন্ট দরকার তাদেরও ট্রিটমেন্ট দরকার আর সেক্ষেত্রে সেটাকে অধিকার বলে আসলে এই ভুলগুলোকে এই পাপগুলোকে প্রতিষ্ঠিত করা উচিত নয় সমাজে তো অনেক লোক চুরি করা ছাড়া তার ভালো লাগে না চুরি করে সে তার সম্পদের পাহাড় গড়ে তোলে অনেক সময় সে কোনো ঘর থেকে চুরি করে অনেক সময় রাস্তা থেকে চুরি করে অনেক সময় রাষ্ট্র থেকে চুরি করে তাই না অনেক সময় ব্যাংক থেকে পর্যন্ত চুরি করে আবার কেউ কেউ লুট করে কেউ কেউ ছিনতাই করে এগুলো তাদের এত বড় অভ্যাসে পরিণত হয়েছে যে এগুলো তারা ছাড়তে পারে না তাই বলে কি এটা অধিকার হতে পারে পাপ কোনো দিন অধিকার হয় না বিকৃতি বিকৃত আচরণ অন্যায় এগুলো কোনো দিন কারো অধিকার হতে পারে না অপরাধ অপরাধ করা এটা কারো কোনো অধিকার হতে পারে না ফলে এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন আপনি বলেছেন যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়টা কি। অর্থাৎ এটা ট্রিটমেন্টটা কী এটা একটা রোগ এই রোগ সারানোর পদ্ধতিটা কী কিভাবে আরোগ্য লাভ করা যাবে সমকামিতার এই রোগ থেকে আচ্ছা এখানে আমরা বলবো যে আপনি আপনি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তবা এবং ইস্তেকফার আপনাকে জানতে হবে ইসলাম এটা ক্যালাউ করেনি এটা একটা পাপের কাজ অতএব সেখান থেকে ফিরে আসতে হবে ফিরে আসার জন্য সিনসিয়ারলি তওবা এবং ইস্তেকফার করতে হবে তাহলেই সহজ হয়ে যাবে আমাদের জন্য এ কাজ থেকে নিজেকে রক্ষা করা প্রথমে কি করতে হবে প্রথমে দোয়া করতে হবে দোয়া যেমনটি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সুনানত্তির মিজের একটা হাদিস এখানে আমরা আপনাদের উদ্দেশ্যে পেশ করছি একটা দোয়া তিনি করতেন রসুল্লাহ সাল্লাম সে দোয়াটা হলো কেমিন রে নফসি অমিন শর রে কি হে আল্লাহ আপনার কাছে আশ্রয় নিচ্ছি আমি আমার নাফসের আমার প্রবৃত্তির অকল্যাণ থেকে এবং শয়তানের অকল্যাণ থেকে এবং শয়তানের শিরেখ থেকে আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি আন ফলান অফ সিসু ইলা মুসলিম আর আমি আশ্রয় নিচ্ছি আপনার কাছে নিজের উপর কোনো অপরাধ করা থেকে অপরাধ করে ফেলা থেকে অথবা অন্য কোনো মুসলিমের উপর সে অপরাধকে আপতিত করা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি আমি নিজেও নিজের উপর কোনো অপরাধ করতে চাই না পাপ করতে চাই না কোনো অকল্যাণ অমঙ্গলকর কাজ করতে চাই না আর অন্যের উপরও অন্য কোনো মুসলিমের উপরও আমি সেই কাজের বোঝা চাপিয়ে দিতে চাই না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কি চমৎকার দোয়া কী চমৎকার এই যে দোয়াগুলো দোয়ার মধ্য দিয়ে কিন্তু একটা মাইন্ডসেটও হয়ে যায় কেউ যদি বিকৃত যৌনা এবং সমকামিতায় লিপ্ত হন তিনি যখনই আল্লাহর কাছে তহবা করবেন তার মানে হচ্ছে তিনি এগুলো যে পাপ অপরাধ সেটা সম্পর্কে ওয়াকে ফাল হলেন এবং এই মাইন্ডসেটটাই প্রথম প্রয়োজন আর যদি কেউ মনে করে না এটা তো পাপ না তাহলে আর তিনি তহবা করার তো সুযোগই হবেন না এবং এই যে যদি কেউ মনে করেন যে এটা পাপ না এটা অধিকার তাহলে তিনি তো এই পাপ থেকে কখনোই নিজেকে মুক্ত করবেন না এটা মনে রাখতে হবে এই জন্যই রসুল সাল্লাম দেখেন কতটা মানে বুদ্ধিবৃত্তিক ট্রিটমেন্ট দোয়া শিখিয়ে দিয়েছেন তাকে তওবা করার সুযোগ করে দিয়েছেন অনুতপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এ থেকে তার একটা মানসিক প্রস্তুতি চলে আসে দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো ট্রিটমেন্ট হিসাবে সেটি হচ্ছে যে সমস্ত কাজ ভালো কাজ করলে ফলাফল ভালো হবে সেরিয়া আমাদেরকে তাহিব দিয়েছে এবং যে সমস্ত কাজ করলে ফলাফল খারাপ হবে শরীর আমাদেরকে সতর্ক করেছে এই ধরনের আলোচনাগুলো হাদিস কোরআনের এই আলোচনাগুলো আমাদের পড়তে হবে এবং যে সমস্ত বইয়ে তারগিব তরহিবের এই আলোচনাগুলো আছে সেটা আমাদেরকে পড়তে হবে পাশাপাশি পড়তে হবে রাক হার্ট সফনিং হার্ট সফনার বই আমাদের হার্টটাকে কোমল করে যে আলোচনা শুনলে যে বক্তৃতা শুনলে যে ওয়াজ শুনলে কিংবা যে বই পড়লে আমাদের হার্টটা অনেক কঠিন হয়ে গেছে তাই না পাপ করতে 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 সেখানে আস্তে করে এটা সফট হয় আর সফট হলেই তখন সত্যের দিকে ভালোর দিকে কল্যাণের দিকে ফিরে আসা সম্ভব আচ্ছা এটা তৃতীয় বিষয়টা আমরা বললাম চতুর্থ বিষয়টা হলো বন্ধুবান্ধবদের মধ্যে যারা উত্তম বন্ধুবান্ধব যারা সৎ যারা নৈতিকতা বোধে সমৃদ্ধ এই ধরনের বন্ধু সাথে বসা উঠা বসা করা এবং তাদের সাথে মেলামেশা করা এটা উচিত আচ্ছা পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে রাস্তা চলাফেরা করার ক্ষেত্রে দৃষ্টি সংযত রাখা মেয়েদের দিকে না তাকানো কিংবা যেদিকে তিনি আকর্ষণ বোধ করছেন অথচ সেরি অ্যালাউ করছে না সেগুলো থেকে চোখ ফিরিয়ে নেওয়া পণ্য থেকে চোখ ফিরিয়ে নেওয়া সমকামী যে ফিল্ম আছে সেগুলো থেকে চোখ ফিরিয়ে নেওয়া এই সমস্ত আজে বাজে বই থেকে চোখ ফিরিয়ে নেওয়া না পড়া তাহলে আস্তে করে একজন মানুষ আরেকটা সুন্দর পবিত্র জীবনের সাথে সম্পৃক্ত হবেন পবিত্র জীবন তিনি যাপন করতে পারবেন ষষ্ঠ যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে বিবাহ করে ফেলা কোনো পুরুষ অথবা নারীকে যদি পরিণত বয়সে বিবাহ দেওয়া না হয় তখন নানা ধরনের বিকৃত যৌনাচারে তারা অভ্যস্ত হয়ে পড়ে ভুল পথে তারা অগ্রসর হয় বিপদগামী হয় এই জন্য রসদুল্লা সাল্ল সাল্লাম তিনি যারাই বিবাহের সামর্থ্য রাখে তাদেরকেই সত্তর বিবাহ করার নির্দেশনা দিয়েছেন এর পাশাপাশি সপ্তম যে ট্রিটমেন্টটা আমরা বলবো সেটা হলো বেশি বেশি সিয়াম রাখা নফল সিয়াম রাখা কারণ সিয়াম মানুষকে তাকোয়া শেখায় যে কোনো পাপ অপরাধ থেকে তাকে এক ধরনের মুক্তি দান করে আল্লাহর অনুমতি ক্রমে অতএব সিয়ামটা একটা পবিত্র জিনিস পবিত্র জীবনের একটা চমৎকার আমরা বলবো চর্চা অনুশীলন যারা পবিত্র জীবনের অনুশীলন করতে চান তারা বেশি বেশি সিয়াম রাখবেন সর্বশেষ আমরা বলবো যে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নাফরমানি তো আমরা করতে পারবো না তিনি যা বলেছেন আমার আকর্ষণ যেদিকে থাকুক না কেন আমি নিজেকে সেভাবেই সাজাবো যেভাবে আমাদের নহ সুবাহ আমাদের রব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তার নবী সাল্লা সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে রাসোল্লা সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি তার সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করতেন যেমনটি সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে অতএব আমরা যদি এই ট্রিটমেন্টগুলো মেনে চলি তাহলে আশা করা যায় যে আমরা এই সমকামিতা বলেন অবাধ জীবনযাপন বলেন তারপরে চুরি চামারি দুর্নীতি ইত্যাদি সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এরশাল